এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিউজিক স্কুইজ বিভাজন। আগের লেকচারে আমি মাইক্রো সিস্টেম বিভাজন নিয়ে আলোচনা করছি, এখন যেটা করবো। সো মিউজিক স্কুইজ বিভাজনে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই জায়গার কয়েকটা কথা আমাদের পাজলিং মনে হয়। সেটা হচ্ছে কয়েকটা কথার মধ্যে হচ্ছে, একটা কথা থাকে যে নিউক্লিয়াস দুইবার বিভাজন হয়, ক্রোমোজোমে একবার বিভাজন হয়, এই কথাটা। তারপরে একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি, তারপরে হচ্ছে আর কি বলবো, এই ক্রোমোজোম সংখ্যাগুলো কেমনে অর্ধেক হচ্ছে, বা মিউসিস এক মিউসিস দুই, এরকম কয়েকটা টার্ম অ্যাকচুয়ালি আমাদের ক্লিয়ার হয় না। তো আমি আজকে চেষ্টা করবো যে এই মিউসিস কুইজ বিভাজনের অ্যাকচুয়ালি পুরোটা ক্লিয়ার করার জন্য। সো এটা দেখার আগে আমি মিউসিস কুইজ বিভাজনে যাই, মিউসিস কুইজ বিভাজনে যাওয়ার আগে আমাদের মাইক্রোসিসটা একটু মানে লিভ দিতে হবে। সো মাইক্রোসিসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে, একটা কোষের যে ক্রোমোজোম আছে এখানে ইকুয়েশনের ভিতরে, যে যত সংখ্যক ক্রোমোজোম আছে আমি ধরে নিলাম চারটা ক্রোমোজোম, মাইক্রোসিসে চারটা ক্রোমোজোম, একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছিল। এখন আমরা দেখছিলাম যে এখানে একটা কোষ এবং এখানে একটা কোষ। সো এই কোষেও, এই কোষের যে নিউক্লিয়াসে এটা তো চারটা ক্রোমোজোম ছিল, আবার এই কোষের নিউক্লিয়াসেও চারটা ক্রোমোজোম ছিল। সো আমরা বিষয়টার ব্যাখ্যা এইভাবে দিচ্ছি যে এখানে চারটা ক্রোমোজোম ছিল, এরা যখন প্রোফেজ পর্যায়ের শেষ দিকে গেল, অ্যাকচুয়ালি ক্রোমোজোমগুলো যখন এই মাইটোসিস কোষ পর্যায়ে, মাইটোসিস কোষ বিভাজনে কোষ কি বলবো, যে মাইটোসিস কোষ বিভাজনে যখন তারা ওই প্রোফেজের শেষ পর্যায়ে গেল, তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে, এইটা হচ্ছে একটা ক্রোমোজোম, সাপোজ এটা হচ্ছে একটা ক্রোমোজোম, তখন তাদের এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিড দুই ভাগে ভাগ হয়ে গেছিল সেন্ট্রোমিয়ার ব্যতীত। এখন এই যে ভাগ হয়েছিল তখন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে, আমরা এরকম একটা অবস্থা পাইছিলাম। এবং এই এই এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের সাথে যেহেতু চারটা বাহু সংযুক্ত, এক দুই তিন চার, এই জন্য এই চারটা বাহুকে আমরা চারটা বাহু সংশ্লিষ্ট যে ইয়াটা, এটাকে আমরা বলছিলাম যে টেট্রাড অবস্থা। টেট্রা মানে হচ্ছে চার, চারটা বাহু আছে, এই জন্য এটা করছিলাম টেট্রাড অবস্থা। এটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, এটা যখন প্রোফেজ থেকে প্রোমেটোফেজ পার হয়ে যখন মেটাফেজ পর্যায়ে গেছিল, তখন এই যে বাহুগুলোর মধ্যে আস্তে আস্তে বিকর্ষণ শুরু হয়েছিল। এইটা এটাকে বিকর্ষণ করা শুরু করছে, আবার এটা এটাকে বিকর্ষণ করা শুরু করছে, একটা থেকে বিকর্ষণ করা শুরু করছিল। ইভেন এইটার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে, এরা যখন বিকর্ষণ করা শুরু করছিল এইভাবে চলে গেছে দুইটা, ইভেন এরকম হয়ে গেছে। তারপরেও তাদের বিকর্ষণ কমে নাই, তারপরে তাদের বিকর্ষণ চলতেছিল, অর্থাৎ এই দুইটা এই দুইটাকে বিকর্ষণ করতেছে আর এই দুইটা এই দুইটাকে বিকর্ষণ করতেছে। যখন যখন এই দুইটা এই বরাবর ইয়া করতে, এই এই দুইটা যখন এটাকে বিকর্ষণ করতেছে, দেখবে এটাকে এই বরাবর ফোর্স করতেছে, এটাকে এই বরাবর ফোর্স করতেছে, আবার এটা যখন এইটাকে বিকর্ষণ করতেছে তখন এটাকে এই বরাবর ফোর্স করতেছে। তো আলটিমেটলি যেটা হয়েছিল সেটা হচ্ছে এই বরাবর দুইটা ভাগ হয়ে গেছে। এই এটাও ঘটছিল বলতে পারো মেটাফিজের শেষ পড়তে বা অ্যানাফেজের প্রথম পড়তে, বা অ্যানাফেজের প্রথম দিকে, একচুয়ালি মেটাফিজের শেষের দিকে বা অ্যানাফেজের প্রথম দিকে এই ঘটনাটা ঘটছিল। সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়ে গেছিল। ইভেন আমরা আলটিমেটলি যেটা পাইছিলাম সেটা হচ্ছে, আমরা একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম পাইছিলাম, একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমটা ছিল এরকম, এই একটা ক্রোমোজোম থেকে এই একটা ক্রোমোজোম টেট্রাড অবস্থা পার হওয়ার পরে এই একটা ক্রোমোজোম থেকে আমরা দুইটা ক্রোমোজোম পাইছিলাম। তো এই যে এইখানে একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, ঠিক ব্যাপারটা এরকম ভাবে ঘটছিল, এটা এখানে আছে চারটা ক্রোমোজোম, এইখানে চারটা ক্রোমোজোম যখন মেটাফেজে, সরি যখন মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ের মেটাফেজে চলে গেল, তখন তারাও এই চারটায় টেট্রাড অবস্থায় পৌঁছে গেছিল। এই চারটায় যখন টেট্রাড অবস্থায় পৌঁছে গেছিল, ঠিক অ্যানাফেজের প্রথম দিকে বা মেটাফেজের শেষ দিকে তাদের এরকম বিকর্ষণের কারণে তারাও দুইটা করে ভাগ হয়ে গেছিল। দ্যাট মিনস আমরা আলটিমেটলি ক্রোমোজোম পাইছিলাম চারটা থেকে আটটা। বাট অ্যানাফেজ পর্যায়ে যেটা ঘটছিল সেটা হচ্ছে, খেয়াল করো একটু মুছতে হচ্ছে, ওকে। সো অ্যানাফেজ পর্যায়ে যেটা ঘটছিল সেটা হচ্ছে, এই যে অ্যানাফেজ পর্যায়ে, এই যে আমরা দেখালাম যে এই যে চারটা ক্রোমোজোম, এই চারটা ক্রোমোজোম যে চারটার অবস্থায় ছিল, যদি দেখাইতে চাই এই জায়গায় ছিল, এবং এরা দুই ভাগ হওয়ার পরে, সাপোজ এটা দুই ভাগ হয়ে গেল, একটা ছিল দুই ভাগ হয়ে গেল, দুই ভাগের একটা চলে গেছিল এ বরাবর, আরেকটা চলে গেছিল এ বরাবর। তার মানে কি বোঝাচ্ছে যে, সাপোজ আমি চারটা ক্রোমোজোম থেকে আটটা ক্রোমোজোম পাইছি,
আটটা ক্রোমোজোমের চারটা চলে গেছে এই এ মেরুতে আর চারটা চলে গেছে বি মেরুতে। তারপরে যেটা হয়েছে সেটা হয়েছে এই যে এ মেরুতে পৌঁছে যাওয়ার পর এ মেরুতে সবগুলো ক্রোমোজোম মিলে এইদিকে নিউক্লিয়াস গঠিত হয়েছে, আবার বি মেরুতে এই ক্রোমোজোমগুলো আসার পরে বি মেরুতে সবগুলো মিলে এটা নিউক্লিয়াস গঠিত হয়েছে। দ্যাট মিনস আলটিমেটলি এইদিকে আমরা দুইটা নিউক্লিয়াস পেলাম। ঠিক এই এই এইটা যখন মাঝখান দিয়ে যখন বিভক্ত হয়ে গেছে ইভেন এইটা যখন আশেপাশে সেল মেমব্রেন আবদ্ধ করছে তখন আমরা এরকম একটা সেল পাই। ঠিক এই সেলটাতে এখন আমরা যে ক্রোমোজোম সংখ্যা পেলাম সেই ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চারটা। খেয়াল করো এদিকে যখন চারটা আসছিল চারটা চারটা অবস্থা যাওয়ার পরে চারটা দুই ভাগ হয়েছিল, তার চার দুগুণে আট, আটটা ক্রোমোজোমে চারটা আসছে বি মেরুতে চারটা আসছে এ মেরুতে। এখন এ মেরু মিলে একটা কোষ গঠন করছে আবার বি মেরু মিলে একটা কোষ গঠন করছে। দ্যাট মিনস এ মেরুতে চারটা আর বি মেরুতে তখন আমরা পেলাম চারটা ক্রোমোজোম। এটা হচ্ছে লজিক। দুইটা কোষে চলে গেছে, দ্যাট মিন্স প্রত্যেকটা কোষ অর্ধেক করে ক্রোমোজোম পাইছে। কথাটা হচ্ছে এরকম যে এক্স এর দ্বিগুণের অর্ধেক কত, এক্স এর দ্বিগুণের অর্ধেক কত, খেয়াল করো এক্স এর দ্বিগুণের অর্ধেক কত, এক্স এর দ্বিগুণ দ্যাট মিন্স টু এক্স, এটার যদি অর্ধেক বানাইতে চাই দ্যাট মিন্স ভাগ টু সমসময় পাচ্ছি এক্স। অর্থাৎ এই যে মাইটোসিস কোষের এই যে একটা কোষে যে সংখ্যা একটা কোষে যে ক্রোমোজোম সংখ্যাটা ছিল এটা এদিকে দ্বিগুণ হয়েছে, খেয়াল করো এটা এদিকে দ্বিগুণ হয়েছে। এখন আমরা এটা পুরোটাকে যদি ধরি তাহলে এটাতে আমরা দ্বিগুণ ধরতে পারি, অর্থাৎ চারটা ক্রোমোজোম থেকে আটটা হয়েছে। বাট এই যে যখন এইটা হয়েছে এইটা আবার দুই ভাগ হয়ে গেছে, অর্থাৎ এটা অর্ধেক হয়ে গেছে। আমরা যে অপত্য কোষগুলো পাইলাম ওই কোষগুলোতে আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চারটা চারটা। এবার এটাই হচ্ছে মাতৃকোষের সমান। অ্যাকচুয়ালি মাইটোসিসের ঠিক এই প্রক্রিয়াটা ঘটছিল। মাইটোসিসের কী ঘটছিল, মাইটোসিসের যেটা ঘটছে সেটা হচ্ছে মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণের অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ দ্বিগুণের অর্ধেক মানে সমান সমানে দিয়েছে। সো এই লজিক অনুসারে আমরা বলতে পারি যে মাইটোসিস কোষ বিভাজনে এক ক্রোমোজোম সংখ্যা এক ক্রোমোজোম সংখ্যা মানে সমান রয়েছে, অর্থাৎ মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম ছিল অপত্য কোষেও ঠিক ততগুলাই ক্রোমোজোম আসছে। মিউসিসের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সো মিউসিসের ক্ষেত্রে কি ঘটে এটা দেখার জন্য আমাদেরকে একটু মিউসিস কোষ বিভাজনের পর্যায়গুলোতে চলে যেতে হবে। খেয়াল করুন মিউসিস এবং মাইটোসিসের কোষ বিভাজনের যে গুরুত্বটা আছে এটা পরে বলা হবে, বাট এখন জাস্ট একটু বেসিকটা দেখি মিউসিস কোষ বিভাজনের কি ঘটে অ্যাকচুয়ালি। সো এই মিউসিস কোষ বিভাজনে যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন মাইটোসিস কোষ বিভাজন করছিলাম তখন বুঝছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনের ইরিওকাইনেসিসে পাঁচটা ধাপ আছে, প্রোফেজ ক্রোমেটোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ। এই যে মিউসিস কোষ বিভাজন ঠিক এইটারও এই ইরিওকাইনেসিসের এই পাঁচটা ধাপই আছে, প্রোফেজ ক্রোমেটোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ। অর্থাৎ এই একটা কোষ এটার নিউক্লিয়াসে চারটা ক্রোমোজোম আছে, এই যে একটা কোষ এই কোষটার নিউক্লিয়াসে চারটা ক্রোমোজোম আছে। এখন এই চারটা ক্রোমোজোমই প্রোফেজ অবস্থা পার হবে, প্রোফেজ অবস্থা পার হবে, ক্রোমেটোফেজ অবস্থা পার হবে, মেটাফেজ অবস্থা পার হবে। বাট এই যে এই মাইটোসিসের যে প্রোফেজ চলছিল মিউসিসেরও প্রোফেজ পর্যায়টা ঠিক একই রকম হবে, অর্থাৎ মিউসিসেরও যে প্রোফেজ পর্যায়ে এই প্রোফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলো কী করবে, ক্রোমোজোমগুলো থেকে জল বিভাজন ঘটবে, জল বিভাজনের পরে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হবে। এটা আমি আগে ওই লেকচারে বুঝাইছি যে অ্যাকচুয়ালি জল বিভাজন করলে কোন কারণে ক্রোমোজোমগুলো খাটো মোটা হয়, সো এখন আর এটা নিয়ে ডিসকাস করতেছি না। সো এই যে ক্রোমোজোমগুলো মোটা খাটো হবে ইভেন প্রোফেজের শেষ পর্যায়ে ওইখানে মাইটোসিসে যেটা ঘটছিল সেটা হচ্ছে প্রোফেজের শেষ পর্যায়ে এই এটা সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়েও এই যে এটা এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে ভাগ হয়ে যাবে, দ্যাট মিন্স আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম এরকম একটা স্ট্রাকচার। ইভেন এই স্ট্রাকচারটাকে বা এই অবস্থাটাকে বলা হয় ট্যাট্রাড অবস্থা। সো গেল মিউসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে, মিউসিস কোষ বিভাজন যখন ক্রোমেটোফেজ পর্যায়ে আসবে তখন ঠিক ক্রোমেটোফেজ পর্যায়ে মাইটোসিসে যেরকম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছিল ঠিক এরকম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, ঠিক এরকম দেখাই জাস্ট সামারাইজ করো। দ্যাট মিন্স এই জায়গায় আসবে ক্রোমোজোম দেখা নেবে, মানে কি দেখালো যে এই জায়গায় ক্রোমোজোম আসতো, এই যে এই জায়গা কি আছে
এই ক্রোমোজোমাস। তারপর কি করবে, ক্রোমেটোফেজ পর্যায়ে যে স্পিন্ডল তন্তু সিস্টেম স্পিন্ডল তন্তু হইলো এটাতে আসলো, এইগুলাকে ক্রোমোজোমাল তন্তু আকর্ষণ তন্তু অ্যাট্রাকশন ফাইবার অনেক কিছু বলা হয়, এটা আমি আগের লেকচারে পড়াইছি। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এরা যখন মেটাফেজ পর্যায়ে যাবে, মেটাফেজ পর্যায়ে যখন যাবে তখন প্রক্রিয়া হবে ঠিক এরকম, মেটাফেজে যখন চলে যাবে যখন মাইটোসিস কুইজ বিভাজন মেটাফেজ পর্যায়ে পৌঁছে গেছিল তখন কিন্তু আমরা খেয়াল করি যে মেটাফেজ পর্যায়ে যখন সে চলে গেছিল তখন এই মাইটোসিস কুইজ বিভাজনের এই যে এই জায়গায় শেষ দিকে ক্রোমোজোম গুলো এই ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার সহ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই সেন্ট্রোমিয়ার সহ দুই ভাগে ভাগ হওয়ার পরে একটা পার্ট চলে গেছিল এই এ মেরুতে, আরেকটা পার্ট চলে আসছিল এই বি মেরুতে। দ্যাট মিন্স আলটিমেটলি আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে একটা একটা ক্রোমোজোম থেকে আমরা দুইটা অপত্য ক্রোমোজোম পাইছিলাম, তারপরে বিভাগে ভাগ হয়ে গেছে। এটা ছিল মাইটোসিসের মেটাফেজের বেসিস। বাট অ্যাকচুয়ালি মিওসিসে যেটা ঘটবে সেটা হচ্ছে মিওসিসে যখন ক্রোমোজোমগুলো এই জায়গায় আসবে বিষয়টি অঞ্চলে তখন ভাগ হবে না। পয়েন্ট মাস্ট বি নোটেড, কী বললাম, যদি মাইটোসিস কুইজ বিভাজনের মেটাফেজ পর্যায়ে যখন এই জায়গায় একটা ক্রোমোজোম আসলো তখন ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হইলো, ওই দুই ভাগে ভাগকৃত ক্রোমোজোম একটা গেল এক মিনিটে আর একটা গেল আরেক মিনিটে। বাট যখন মিওসিস কুইজ বিভাজন ঘটবে তখন মিওসিস কুইজ বিভাজনের এই যে এই একটা ক্রোমোজোম এই ক্রোমোজোম গুলা এই পর্যায়ে ভাগ হবে না। তাহলে কি ঘটবে, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এখান থেকে দুইটা ক্রোমোজোম আসছে, এই দুইটা ক্রোমোজোমের একটা যাবে এ মেরুতে আর একটা আসবে বি মেরুতে। খেয়াল কি বললাম, মাইটোসিস কুইজ বিভাজনে একটাই দুইটা ভাগ হবে, যদি এটাই মাইটোসিস কল্পনা করি তাহলে এখানে দুইটা থেকে চারটা হইতো, এখানে দুইটা থেকে চারটা, এখানে দুইটা থেকে চারটা, তারপরে এখান থেকে দুইটা আসতো এই বরাবর, এখান থেকে দুইটা যেতে এই বরাবর, এখান থেকে দুইটা আসতে এই বরাবর, এখান থেকে দুইটা আসতে এই বরাবর। দেখিস আলটিমেটলি এই জায়গায় পাইতাম চারটা, এই জায়গায় পাইতাম চারটা, ক্লিয়ার। বাট মিওসিসের ক্ষেত্রে যেটা ঘটবে এইটা বিভক্ত হবে না। তাইলে একটা অ্যাকচুয়ালি কি ঘটবে সেটা হচ্ছে এই একটা ক্রোমোজোম যাবে এ মেরুতে আর একটা ক্রোমোজোম আসবে বি মেরুতে। পয়েন্টটা একটু নোট করো যে এই একটা ক্রোমোজোম গেল এ মেরুতে আর একটা ক্রোমোজোম গেল বি মেরুতে। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হইলো সেটা হইলো এই এইদিকের একটা ক্রোমোজোম আসতো বি মেরুতে আর এইদিকের আরেকটা ক্রোমোজোম গেল এ মেরুতে। এখন আবার এইদিকের একটা গেল এ মেরুতে আর একটা আসতো বি মেরুতে। আলটিমেটলি যেটা হলো আলটিমেটলি আমি যেটা পাইলাম সেটা হচ্ছে এখন আমি এরকম একটা পর্যায়ে দেখছি। খেয়াল করো এটা দেওয়া দরকার না, খেয়াল করো কি বললাম, এইখানের একটা ক্রোমোজোম আসবে বি মেরুতে আর একটা ক্রোমোজোম যাবে এ মেরুতে। দ্যাট মিন্স এখন এ মেরুতে একটা ক্রোমোজোম অবস্থান করতেছে, খেয়াল করো এ মেরুতে আমি এই ক্রোমোজোমটা দিলাম এই পাশে আর বি মেরুতে আসলো এইদিকে আর একটা ক্রোমোজোম, ক্লিয়ার। আবার এইদিকে দুইটা ক্রোমোজোমের একটা চলে যাবে এ মেরুতে আর একটা চলে আসবে বি মেরুতে। দ্যাট মিন্স আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এখন আমি এই যে এম এরু আর বি মেরু এখানে ক্রোমোজোম পাইলাম, এম এরুতে ক্রোমোজোম হচ্ছে দুইটা, বি মেরুতে ক্রোমোজোম হচ্ছে দুইটা, বাট অ্যাকচুয়ালি মাতৃকোষের ক্রোমোজোম ছিল হচ্ছে চারটা। আমি ওটা নিয়ে চিন্তা করছি আমি এখনও কিন্তু এইটা একটা কোষ হিসাবেই রয়েছে, এখনও ভাগ হয় নাই, অর্থাৎ একটা কোষ হিসাবেই এখানে ছিল চারটা ক্রোমোজোম, এখানে হচ্ছে কয়টা ক্রোমোজোম, চারটা ক্রোমোজোম। বাট অ্যাকচুয়ালি কি হয় যদি চিন্তা করো, যেহেতু এটা পরবর্তীতে মাঝখানে ভাগ হবে, দ্যাট মিন্স আলটিমেটলি এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা প্রত্যেকটা পার্টে অর্ধেক হয়ে গেছে, কারণ এদিকে ছিল চারটা এদিকে হয়ে গেছে দুইটা করে। আবার জিনিসটা খেয়াল করছে মাইটোসিসে কি করছিল, মাইটোসিসে যেটা করছিল সেটা হচ্ছে এই চারটা থেকে আটটা উৎপন্ন হয়েছিল, আটটা থেকে চারটা আসছিল বিতে আর চারটা গেছিল এতে, বাট এইদিকে
মিয়োসিসে এইদিকে ক্রোমোজোমগুলো বিভক্ত হয় নাই, ক্রোমোজোমগুলো বিভক্ত হয় না, জাস্ট অর্ধেক ক্রোমোজোম চলে গেছে একটা মেরুতে আর অর্ধেক ক্রোমোজোম চলে আসছে আর একটা মেরুতে। এই যে অর্ধেক ক্রোমোজোম চলে গেছে একটা মেরুতে আর অর্ধেক ক্রোমোজোম চলে আসছে আর একটা মেরুতে, এটা আসার পরে এটা টেলোফেজ পর্যায় ঘটবে। অ্যানাফেজ পর্যায় শেষ, এখন টেলোফেজ পর্যায় ঘটবে। সো আমরা টেলোফেজ পর্যায়ে যেটা দেখি সেটা হচ্ছে টেলোফেজ পর্যায়ে এবার আবার ভাগ হয়ে যায়, এবার আবার জলবিন্দু ঘটে, নিউক্লিয়াসগুলো আসে। দ্যাট মিন্স এখন এই যে এই জায়গায় যে একটা সেল যে গঠিত হলো, এই যে এইটা সাপোজ এটা একটা সেলের নিউক্লিয়াস আর এটা একটা সেলের নিউক্লিয়াস, তাহলে এই যে গঠিত হলো এই নিউক্লিয়াস প্রত্যেকটাতে খেয়াল করো দুইটা কোষ, এদিকে দুইটা কোষ, দুইটা কোষ হলো আমি মাঝখানে ভাগ করলাম দুইটা কোষ হলো। সো এই দুইটা কোষে এই যে প্রত্যেকটা নিউক্লিয়াসে এখন ক্রোমোজোম আছে দুইটা করে, বাট এই যে এটা যে এটা যে গঠিত হয়েছে এটা গঠিত এটা গঠিত হওয়ার ক্ষেত্রে ক্রোমোজোমগুলোর কিন্তু কোনো ভাগ হয় না, বাট এই বরাবর এই যে মূল মূল কোষের যে নিউক্লিয়াসটা ছিল এটা একবার বিভক্ত হয়েছে। দ্যাট মিন্স আমি এখন লিখতে পারি মিউসিস কোষ বিভাজনের, খেয়াল করো আমি এখন লিখতে পারি যে নিউক্লিয়াস বিভাজন, নিউক্লিয়াস বিভাজন একবার, আর এখন এখন পর্যন্ত ক্রোমোজোম বিভাজন জিরো বার, অর্থাৎ ক্রোমোজোম বিভাজিত হয় নাই, নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে, নিউক্লিয়াস কবে বিভাজিত হয়েছে একবার বিভাজিত হয়েছে। দ্যাট মিন্স এখন আমি যেটা পাইলাম সেটা হচ্ছে নিউক্লিয়ার নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে এক, ক্রোমোজোমের বিভাজন হচ্ছে জিরো। এখন চিন্তা করো এখন আমি আলটিমেটলি এখানে আবার সেল মেমব্রেন গঠিত হইলো, গঠিত হওয়ার পরে আমরা দুইটা কোষ পাইলাম, দুইটা কোষের মধ্যে প্রত্যেকটা দুইটা করে ক্রোমোজোম আছে। প্রত্যেকটাতে কটা করে ক্রোমোজোম আছে? দুইটা করে ক্রোমোজোম আছে। এই যে এই বিভাজনটা ঘটলো, এই যে এইটা থেকে এটা একটা মূল সেল ছিল, এটা থেকে যে এই যে প্রথমটা গঠিত হইলো, এই যে এই এই দুটো পার্টের নাম হচ্ছে মিউসিস এক। এই মিউসিস একে অ্যাকচুয়ালি ক্রোমোজোমটা মানে ক্রোমোজোমটা অর্ধেক হয়েছে প্রত্যেকটা কোষে, মিউসিস একে কি হয়েছে ক্রোমোজোমটা অর্ধেক হয়েছে। এখন যেটা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্রোমোজোম কীরকম, আমি যখন ক্রোমোজোম আঁকতাম তখন ক্রোমোজোম হচ্ছে এইরকম, অর্থাৎ এটার বাহু থাকে হচ্ছে এদিকে একটা এদিকে একটা, দুইটা বাহু থাকে। বাট এই যে আমি এই যে মিউসিস কুড়ি বিভাজনের একটা ক্রোমোজোমকে চারটা অবস্থায় পৌঁছে গেছিল, ওইটা কিন্তু যখন একটা বি মেরুতে আর একটা এ মেরুতে গেছে তখন কিন্তু সে চারটা অবস্থাতে আসে, অর্থাৎ এখনো এই ক্রোমোজোমটা এখনো এই ক্রোমোজোমটা তার যে আসল রূপ বা অ্যাকচুয়ালি আদি রূপ বা অ্যাকচুয়ালি প্রকৃত রূপ ওই রূপটা এখনো ফিরতে পারে নাই। যদি ওই রূপটাতে ফিরতে চায় তাহলে তাকে কী করতে হবে? মাইটোসিসের দিকে একটু খেয়াল করো, মাইটোসিসের মাইটোসিসের যখন এরকম ক্রোমোজোমটা ছিল তখন যেটা ঘটছিল সেটা হচ্ছে এই দুইটার মধ্যে বিকর্ষণ শুরু হয়েছিল, এই দুইটা এই দুইটা বাহুর মধ্যে আবার বিকর্ষণ শুরু হয়েছিল, বিকর্ষণ হওয়ার পরে তারা একটা সময় ঠিক এরকম হয়ে গেছে, তারপরে আবার বিকর্ষণ বজায় ছিল, এই বিকর্ষণ বজায় থাকার কারণে তারা মাঝখানে দুই ভাগ হয়ে গেছিল। সো এরপরে তারা যে ফর্মেশনটা হইলো সেটা হচ্ছে ঠিক এরকম, অর্থাৎ এখন আমরা যে ক্রোমোজোমগুলো পাইলাম সেই ক্রোমোজোমগুলো দুইটা করে বাহু আছে, অর্থাৎ এটা হচ্ছে মূল ক্রোমোজোমের রূপটা রূপটা আমরা দেখতে পাচ্ছি। বাট এই যে মিউসিস কুইজ বিভাজন, মিউসিস কুইজ বিভাজন এখন হচ্ছে চারটার অবস্থায় আছে, বাট চারটার অবস্থায় তো তারা থাকতে পারবে না, তাদেরকে তো তাদের যে প্রকৃত যে রূপ প্রকৃত ক্রোমোজোমের রূপ প্রকৃত ক্রোমোজোমের রূপে ফিরে আসতে হবে, বাট প্রকৃত ক্রোমোজোমের রূপে ফিরে আসতে হইলে অবশ্যই তাদেরকে মাইটোসিস কোষ বিভাজনের সময় একটা কোষ যেই পদ্ধতি অবলম্বন করছিল তাদেরকেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ এখন এইটাই আর একটা মাইটোসিস ঘটবে, মাইটোসিস ঘটলে যেটা হবে সেটা হচ্ছে তারপর এরা আবার প্রোফেজ পর্যায়ে যাবে, এরা আর আবার প্রোফেজ পর্যায়ে যাবে, আবার প্রোম্যাটাফেজ, তারপরে যখন এরা ম্যাটাফেজ পর্যায়ে যাবে তারপর তখন এই ম্যাটাফেজ পর্যায়ে এই কোষটা নিয়ে যদি আমি চিন্তা করি ম্যাটাফেজ পর্যায়ে এখন হচ্ছে এরকম অবস্থা, ম্যাটাফেজ পর্যায়ে হচ্ছে এরকম অবস্থা, অর্থাৎ এই জায়গায় এখন যে ক্রোমোজোম আছে এখন এই জায়গায় যেহেতু ক্রোমোজোমগুলোকে তাদের ইহা অবস্থায় যেতে হবে, কি বলে ক্রোমোজোমগুলোকে যেহেতু তাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে, সো এই জায়গায় তারা এই ট্রিক্সটা করবে, সেন্ট্রোমিয়ার সহ দুই ভাগে ভাগ হয়ে যাবে, এবং এরা যখন অ্যানাফেজ পর্যায়ে যাবে ঠিক যেটা হবে সেটা হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে তারা
ট্রান্সপোর্টের শেষের দিকে তার দুই মেরুতে অবস্থান করে, এবং দুই মেরুতে এটা থেকে এটা থেকে অর্ধেক হয়ে গেল একটা এদিকে আর একটা আসলো এইদিকে। দ্যাট মিন্স এদিকে আমি লিখতে পারি একটা, সরি একটা এভাবে লিখতে পারি, তারপরে আর একটা আসছে এইদিকে, দ্যাট মিন্স লিখতাম এরকম একটা, ক্লিয়ার? আবার এটা থেকে এরকম ভাবে আসলো, সরি আমি ভুল করছি, আসলে দাঁড়া সরি আরে খেয়াল করতে, এদিকে কটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম, দ্যাট মিন্স এখন যে কোষটা আঁকবো এই কোষটাতে যখন এরা যখন অ্যাপে যাবে কি বলে এটা ফেস পর্যায়ে যাবে, চিত্র হয় নাই এইরকম, এদিকে কটা ক্রোমোজোম, দুইটা না, দুইটার মধ্যে একটা হচ্ছে এই জায়গায় আসবে সাপোজ, আর আসবে এই জায়গায়, দুইটা ক্রোমোজোম আছে দুইটা লিখে, এখন যেটা হবে সেটা হচ্ছে ঠিক ম্যাটাফেজে যেটা ঘটছিল সেটা হচ্ছে এই জায়গায় ভাগ হয়ে গেছিল সেন্টিমিয়ার সহ, এবং সেন্টিমিয়ার সহ ভাগ হওয়ার পরে অ্যানাফেজ পর্যায়ে এই একটা পার্ট চলে গেছিল এই একটা মেরুতে, আর একটা পার্ট চলে আসছিল এই একটা মেরুতে, দেখ মিন্স আলটিমেটলি আমরা যেই রেজাল্টটা পাইতেছি সেই রেজাল্টটা হচ্ছে ঠিক এরকম। এটা যখন দুই ভাগে ভাগ হইল, এটা দুই ভাগে ভাগ হইল, তখন এইটার একটা ভাগ আসছে উপরে এই মেরুতে, দেখ মিন্স এই মেরুতে হচ্ছে ঠিক এরকম একটা ক্রোমোজোম আছে, অর্থাৎ ক্রোমোজোমের যে আদি রূপটা অর্থাৎ দুইটা ভাগ ওইটা সে আছে, আবার এই একটা আসলো আর একটা এইদিকে, খেয়াল করো আবার এইদিকে ক্রোমোজোম আসলো এদিক থেকে একটা পার আসলো এইদিকে আবার একটা পার আসলো এই যে, এখন ক্রোমোজোম গুলা তাদের যে এই আগের অবস্থা যে ক্রোমোজোমের একটা সেন্ট্রোমিয়ার এবং দুইটা বাহু থাকে ঠিক ওই অবস্থায় ফিরে গেছে, সো এখন তাদের যেটা হবে সেটা হচ্ছে আবার তাদের যে মাঝখানে যে ইয়াটা নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে যাবে, এবং আলটিমেটলি এখান থেকে এরকম নিউক্লিয়াস ফর্মেশন করে যেটা কোষ গঠন করে, খেয়াল দেখ মিন্স এখন এদিকে পাইলাম একটা কোষ সাপোজ আর এদিকে পাইলাম আরেকটা কোষ, তাহলে আসলে কি ব্যাপারটা কি ঘটছে এটা জিনিসটা, এই যে এই জায়গায় মিউসিস কোষ বিভাজনের মিউসিস এক এর বিভাজনের ফলে অর্থাৎ মিউসিস এক ধাপের পরে এই কোষগুলো তাদের ট্যাট্রাড অবস্থা থেকে তাদের মূল অবস্থায় ফিরে যাওয়ার জন্য তারা মাইটোসিসের অনুরূপ আর একটা কোষ বিভাজন ঘটেছে, কোন কারণে মাইটোসিসের অনুরূপ থাকবে, এই মাইটোসিসে কি হয়েছিল, মাইটোসিসে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই ক্রোমোজোমগুলা দ্বিগুণ হয়েছিল, দ্বিগুণের দ্বিগুণ তারপরে দুই ভাগে ভাগ হয়ে গেছিল, ঠিক এই জায়গায় দুইটা ক্রোমোজোম আগে চারটা হয়েছে, চারটা হওয়ার পরে দুইটা এই মেরুতে আর দুইটা অপর মেরুতে চলে গেছে, ওই যে মাইটোসিসের যে যে ফাংশনটা ইয়া করছিল যে এক্সের দ্বিগুণের অর্ধেক ঠিক তারাও এটা করছে, বাট তাদের আলটিমেটলি এখন ক্রোমোজোম সংখ্যা হচ্ছে দুই দুই, যেটা এই মিউসিস একের এক থেকে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যার সমান, এই জন্য এই যে এই ধাপটা যে ধাপটাতে এই ক্রোমোজোম বিভক্ত হয় নাই, অর্থাৎ ক্রোমোজোম একটা চলে গেছিলো এইদিকে আর একটা চলে আসছিল এইদিকে, এই যে এই ধাপটা থেকে এই এই ধাপটায় যে অর্ধেক হয়েছিল সেই অর্ধেকই কিন্তু এখন মেনটেন করতেছে, অর্থাৎ অ্যাকচুয়ালি যদি আমি একটা মাতৃকোষ চিন্তা করি অ্যাকচুয়ালি একটা মাতৃকোষ হচ্ছে ঠিক এরকম, এটা তো ক্রোমোজোম ছিল চারটা, ক্রোমোজোম ছিল কয়টা চারটা, সো সো এটাতে যে ক্রোমোজোম ছিল চারটা, খেয়াল করো এটাতে যে ক্রোমোজোম ছিল চারটা, কি বললাম খেয়াল করো, সো অ্যাকচুয়াল হচ্ছে এইটা হচ্ছে এক নম্বর কোষ, এটা হচ্ছে এক নম্বর কোষ, এগুলো হচ্ছে দুই নম্বর কোষ, অর্থাৎ এক এর এক থেকে জন্ম নিয়েছে এই দুই, আবার এই দুই থেকে জন্ম নিয়েছে এই তিন নম্বর কোষ, এখন এই জায়গায় কি হচ্ছিল অ্যাকচুয়ালি মিউসিস কুইজ বিভাজনে যদি আমি রিভিউ দিই তাহলে কীরকম দেখা যাবে, যে মিউসিস কুইজ বিভাজন কী ঘটছে এই জায়গায় আসার পরে, অর্থাৎ মিউসিস একে আসার পরে এটা কি হয়েছে, মিউসিস একে আসার পরে দুইটা ক্রোমোজোমের একটা চলে গেছে এক মেরুতে আর একটা চলে আসছে অপর মেরুতে, এবং তারা এইভাবে যে কোষটা ফর্মেশন করছে সেই কোষ কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অর্ধেক, এই যে এই পার্টটা যেই পার্টে যে বিভাজনটাতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে এটাকে আমরা বলতেছি মিউসিস এক, খেয়াল তারপরে এরা তাদের ট্যাট্রাড অবস্থা থেকে তাদের মূল অবস্থায় ফিরে যাওয়ার জন্য এরা আবার আবার দুই ভাগে ভাগ হয়েছে, এই যে এই এই স্টেপটা যে স্টেপটাতে এই ক্রোমোজোমগুলো মানে কি বলবো যে এই কোষগুলো আবার বিভক্ত হয়েছে এই যে এই স্টেপটা, এই স্টেপটাকে বলা হয় মিউসিস দুই, এখন খেয়াল করো এখন আমি যদি পুরো মিউসিসটাকে ওভারভিউ দিই মিউসিস দুইটা পার্ট নিয়ে করি, একটা হচ্ছে মিউসিস এক একটা হচ্ছে মিউসিস দুই, খেয়াল করো তো মিউসিস একে নিউক্লিয়াসের বিভাজন ঘটছে বাট ক্রোমোজোমের বিভাজন ঘটে নাই,
এই জন্য আমরা লিখছিলাম নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে এক, ক্রোমোজোমের বিভাজন হচ্ছে জিরো। বাট এই যে মিউসিস দুই এ, এই যে দুই নম্বর পার্টটা, যে মিউসিস দুই নম্বর পার্টটা, ওই দুই এ আমরা বলি যে মিউসিস কুইজ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন ঘটে দুইবার আর ক্রোমোজোমের বিভাজন ঘটে একবার। অ্যাকচুয়ালি মাইটোসিস যেই অ্যাটাক করছিল, মাইটোসিস মানে যেই অ্যাটাক ফরমেশন করছিল, অর্থাৎ যেই সূত্রটা মেনে চলছিল, সেটা হচ্ছে তার ক্রোমোজোমের দ্বিগুণটাকে অর্ধেক করে দিছিল, তার ক্রোমোজোমের কি দ্বিগুণটাকে অর্ধেক করে দিছিল। আর মিওসিস যেটা করছে সেটা হচ্ছে তার ক্রোমোজোমটাকে, তার ক্রোমোজোম ছিল চারটা, চারটাকেই দুভাগ করে দিছে। অর্থাৎ মাইটোসিসে যেটা করছে সেটা হচ্ছে এক্সকে আগে দুইটা গুণ দিছে, অর্থাৎ একটা ক্রোমোজোম থেকে দুইটা উৎপন্ন হয়েছে, দুইটা উৎপন্ন হওয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে তার ক্রোমোজোমকে অর্ধেক করে দিল, অর্থাৎ এক্স ভাগ টু। কারণ হচ্ছে এই যে সে ক্রোমোজোমকে মানে এক কাস্টে এদিকে আর কাস্টে এদিকে দুইটা হইলো, দুইজনের মধ্যে সে তার এই পুরা ক্রোমোজোমটাকে বন্টন করে দিচ্ছে। এই জন্য আমরা লিখলাম যে এই প্রত্যেকটা কোষ কয়টা করে ক্রোমোজোম পাচ্ছে, এক্স বাই টু, দ্যাট মিন্স পাচ্ছে কত, এক্স বাই টু। এই এক্স বাই টুটা আবার কি ছিল, আবার মাইটোসিসের আমরা অনুসরণ করছি, মাইটোসিসের এটা কি ছিল যে এই ক্রোমোজোম সংখ্যাটার দ্বিগুণ, এই ক্রোমোজোম সংখ্যাটার দ্বিগুণকে অর্ধেক করে দিচ্ছে, দ্যাট মিন্স দ্বিগুণ, এটা কত আনসার, টু কাটা এক্স, এইটাকে কি করছিল মাইটোসিসে দ্বিগুণকে অর্ধেক করে দিছে, ভাগ অর্থাৎ আলটিমেটলি পেলাম এক্স বাই টু। অর্থাৎ মাতৃকোষে ক্রোমোজোম ছিল এক্স, অপত্য কোষে ক্রোমোজোম হলো এক্স বাই টু। অ্যাকচুয়ালি এইভাবেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আবার ইয়াটা একটু খেয়াল করো, আবার আমি ইয়াটা মেইন কথাটা দেখাচ্ছি, মেইন কথাটা ঠিক এই জায়গাতে, এই যে এই জায়গাতে, এই জায়গাতে যদি মাইটোসিস হইতো তাহলে ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হইতো, একটা যাইতো এম এরোতে আর একটা আসতো বি মেরোতে। বাট মিউসিসের ক্ষেত্রে দুইটা ক্রোমোজোমের কোনোটাই ভাগ হয় না, একটা যায় এ মেরুতে আর একটা আসে বি মেরুতে, এই জায়গাটাই অর্ধেক হয়ে যাবে। এই মিউসিস এক পর্যায়ে ক্রোমোজোমের কোনো বিভাজন ঘটে না, নিউক্লিয়াসের বিভাজন ঘটে, দ্যাট মিন্স নিউক্লিয়াস একবার বিভাজন বিভাজিত হয়েছে, ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে। তার পরের স্টেপে ক্রোমোজোমগুলো তার ত্যাটার অবস্থা থেকে মানে প্রকৃত অবস্থায় ফিরে যাওয়ার জন্য আবার একটা বিভাজন ঘটায়। এই যে এই বিভাজনটা, এই বিভাজনটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ, এটাকে বলা হচ্ছে মিওসিস দুই বিভাজন, বা এটাকে বলা যেতে পারে সমীকরণিক বিভাজন এই অংশটা। বাট অ্যাকচুয়াল যেই রাসমূলক বিভাজন, এই রাসমূলক বিভাজনটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। সো অ্যাকচুয়ালি এটাই ছিল বেসিক। ওকে।